শর্ট অ্যান্সার হচ্ছে না। আলোচনাতে ঢোকার আগে শিপ্রা দেবনাথকে নিয়ে সমালোচনাটা কোথায় সেই ব্যাপারটা একটু রিভিউ করি। সেটা হচ্ছে, সবাই দেখছেন জানেন, তাও একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। সেটা হচ্ছে যে মেজর সিনহা যখন পুলিশের গুলিতে নিহত হয় তখন সেখানে উপস্থিত একমাত্র প্রত্যক্ষদর্শী সিনহার সাথে ছিলেন। সো তাদের এই ব্যাপারে অনেক মানুষের খুব একটা আগ্রহ ছিল তাদের প্রতি। তো তাদেরকে তো পুলিশ তারপর ধরে নিয়ে গিয়ে মাদক মামলা টামলা নানান মামলা টামলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে এবং তারা দুই দিনের মাথায় জামিন পেয়ে বের হয়ে আসতে পারছে, গুড ফর দ্যাম। এবং তার জায়গায় যদি আপনারা থাকতেন বা আপনারা থাকতেন বা তাদের সাথে যদি মেজর সিনহা না থাকতেন তাহলে কিন্তু আগামী মোটামুটি বাকি জীবন থানা পুলিশ দৌড়াদৌড়ি করা লাগতো, 10 লাখ টাকা দিয়ে পুলিশকে চান্দা দিয়ে তারপর থানা থেকে বের হয়ে আসা লাগতো। তাদেরকে ওই পথে যাইতে হয় না। মেজর সিনহা একজন ভাইরাল ব্যক্তি হয়, একজন মেজর হয়, একজন প্রিভিলেজ লোক হয় সমাজের। তারা যখন জামিনে দুই দিন পর থানা থেকে বের হয়ে আসছে তখন সবারই একটা আগ্রহ কিন্তু ছিল তারা, যে তারা কী বলে, রাইট? সো সেইখানে শিপ্রা দেবনাথ এসে যেভাবে তার প্রথম পাবলিক প্রেজেন্সটাকে কাজে লাগাইছে, দ্যাট ওয়াজ রিয়েলি ডিসটেস্টফুল ইন মেনি পিপলস ভিউ। এবং সেই মেনি পিপলের মধ্যে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যারও আছেন। ডক্টর আসিফ নজরুল স্যার একজন যথেষ্ট মেশার্ড এবং কম্পোজড এবং সুশীল ভদ্রলোক। উনিও যে ভাষায় সমালোচনা করছেন, দ্যাট টেলস ইউ যে এটা আসলে বেশিরভাগ মানুষের দৃষ্টিতে তার এটা ডিসটেস্টফুল ছিল, যেভাবে করে সে কাজটা করছে অরুচিকর ছিল। নাও মানুষের একটা প্রত্যাশা ছিল যে সে এখানে এসে সিনহা হত্যার অ্যাকাউন্ট দিবে, ডিটেলস বর্ণনা করবে, তারপর কিছু কান্নাকাটি করবে, সেটা সে করে নাই। সো এটা নিয়ে মানুষ আহত হয়েছে অনেকে, যেটা নেসারেলি কোনো পয়েন্টই না, কারণ এটা একটা চলমান মামলা, সে তদন্ত হইতেছে। সে যদি এটা নিয়ে কথা না বলতে চায় টোটালি ফাইন, কোনো সমস্যা নাই। সে যদি এটা নিয়ে সে আবেগ না দেখাচ্ছে তার সোসো টোটালি ফাইন, এটা বাধ্যতামূলক কোনো ব্যাপার না। সে তার এই সময় ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চায়, দ্যাটস ওকে টু, কাইন্ড অফ ইন দ্য গ্রে এরিয়া, বাট দ্যাটস ওকে টু, রাইট? সেটাও খুব আপত্তিকর কোনো ব্যাপার না। অনেক অনেক কারণ আপত্তি করতেছে, সেটা এগুলো নিয়েও অনেক আপত্তি করতেছে। আমার কাছে আপত্তিজনক যেটা, যে প্রক্রিয়া সে কাজটা করছে, সে এখন যখন প্রথম পাবলিক প্রেজেন্সে আসছে তখন সবাই মানে একটা এক্সপেকটেশন নিয়ে আসছে, সেটা রাইট এক্সপেকটেশন হোক রং এক্সপেকটেশন হোক, যে সে কী বলে সে নিশ্চয়ই ঘটনার কোনো একটা অ্যাকাউন্ট দিবে। এবং আমিও অ্যাকচুয়ালি প্রথম আমি দেখতে গেছি, আমি ভাবছি সে নিশ্চয়ই এগুলো নিয়ে কিছু বলবে, তখন দেখলাম সে এগুলো নিয়ে বলে নাই। ওকে ফাইন, আই ওয়াজ ওকে উইথ ইট, সেটা চ্যানেল লঞ্চ করতেছে। ভিডিওটা যখন একটু আগাইলাম তখন দেখলাম যে তার তো অভিনয়ের কোনো শেষ নাই, সে স্মৃতি রোমন্থন করে হাসতে হাসতে, মানে প্লিজ ঠিক আছে ফাইন, এটা যাচ্ছে না, হইতেছে না, এগুলা এই সময়ে এইভাবে এসে এগুলা অরুচিকর লাগছে। এবং যেহেতু বেশিরভাগ মানুষের দৃষ্টিতে অরুচিকর লাগছে, এত আলোচনা হয়েছে, সো আই এম অ্যাসুমিং যেটা একটা অরুচিকর উপস্থাপনাই ছিল। সো সেখান থেকে একটু দেখাই, এবং সে ওইটাকে একটা একটা সুযোগ হিসেবে নিচ্ছিল যে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর সে একটা ভাইরাল ইস্যু হয়ে গেছে, সে নিজেও বলছে আমি কিন্তু পাবলিক ফিগার ছিলাম না, এই ঘটনার কারণে এখন পরিচিতি পাইছি, এগুলো পরে বলছে অন্যান্য সময়। সো সেও এটা রিয়েলাইজ করছে যে তা সবার মানুষের এখন আগ্রহের কেন্দ্রে আছে তারা, সে সুযোগটা নিয়ে সে তার চ্যালেঞ্জ লঞ্চ করা, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের অনেক স্বপ্ন ছিল। অন্য একটা ভিডিও দেখাবো আমি মূলত যে আলোচনা করতে বসছি প্রাসঙ্গিক হিসেবে, ওই ওইটা যেহেতু অনেক বিতর্কের মধ্যে দিয়ে গেছে ওইটা একটু দেখাচ্ছি, এবং ওইটা দেখি যে কী কারণে এত বিতর্ক হয়েছে ওই জায়গাগুলো একটু দেখি। শুভ সন্ধ্যা সবাইকে, আমি শিপ্রা দেবনাথ। তো আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যেগুলো কিছু ঘটনার কারণে সঠিকভাবে সুষ্ঠুভাবে হচ্ছে না, কিন্তু তারপরেও আমি চাই যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন এই চ্যানেলটা আমি এখনই লঞ্চ করে দিতে চাই। আসলে তার ভাষাগুলো তো কিছু ঘটনার কারণে তার ইউটিউব চ্যানেল সুষ্ঠুভাবে হচ্ছে না। হোয়াট কিছু ঘটনা, কী ঘটনা? একটা মানুষ খুন হয়েছে, এবং এখানে আপনার কনসার্ন হইতেছে একটা মানুষ খুন হয়েছে এটার কারণে আমার চ্যানেলটা সুষ্ঠুভাবে হচ্ছে না, ইউ মানে এটা আপনার কনসার্ন, এটাই আপনার পয়েন্ট অফ কনসার্ন? আই ডোন্ট নো, ইদার আপনি কি উপস্থাপন করতে পারেন নাই আপনার অভিব্যক্তি ভুলভাবে উপস্থাপন করছেন নাকি এটাই আপনার ভাবনা, আই ডোন্ট নো, কারণ আপনার পুরো ভিডিওটাতেই আপনার এই ধরনের মেন্টালিটি উঠে আসছে। সো এটা মনে হয় না যে দু একটা জায়গায় মিসস্পিক করার ব্যাপার, দ্যাটস হাউ ইউর থিঙ্কিং থট প্রসেস ওয়ার্কস, যেটা মানুষের কাছে ডিসটেস্টফুল লাগছে। যে এবং লাস্টে সে বললেন কি আপনার সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটার আমাদের সাথে থাকবেন। একটা মানুষ মারা গেছে, আপনি প্রথমবার এটার প্রত্যক্ষদর্শী ছিলেন, সাথে প্রথমবার বের হয়ে এসে এই হইতেছে আপনার, একেন আমি বললাম হ্যাঁ আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনার চ্যানেল নিয়ে কথা বলতেই পারেন, সেটা নিয়ে কথা না বলতে চাইতেই পারেন, এইভাবে করে কামন প্লিজ না, এটা এটা কোনো স্ট্যান্ডার্ডে, ভদ্রতার কোনো স্ট্যান্ডার্ডে, কোনো মানবিকতার স্ট্যান্ডার্ডে যাচ্ছে না। এই চ্যানেলটির সূত্রপাত ঘটেছিল আমি এবং সিনহা শুরু করেছিলাম নওগাঁতে। আমরা প্রথমে যখন রাজশাহী যাই তখন আলতা দিঘিতে আমরা কিছু শুট করি, সেটা শুধুমাত্র ফোন দিয়ে শুট করা, আমরা দমে যাব না, এই অ্যাডভেঞ্চার আমরা কন্টিনিউ করতে চাই এবং আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের পাশে থাকবেন। ও পাশে থাকবেন, আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে দমাইতেছে কে?
মানে উনি এখানে একটা ক্লাইম্যাক্স তৈরি করার চেষ্টা করতেছেন, একটা সাসপেন্স তৈরি করার চেষ্টা করতেছেন, ওনাদেরকে দমায় দেওয়া হচ্ছে, ওনারা সব কিছু বাধাবিঘ্ন অতিক্রম করে আগে যাচ্ছে, আপনারা সাথে থাকবেন, মানে এরকম হলে তো মানুষ সাথে থাকবে না, যে কাউকে যদি দমানোর চেষ্টা করা হয় তাহলে তো স্বাভাবিক মানুষের একটা স্বাভাবিক ন্যাচারাল রিয়াকশন হইতেছে তাকে সাপোর্ট দেওয়া। সো সেই পুরো ঘটনাটাকে সে ইউজ করার চেষ্টা করতেছে, ক্যাপিটালাইজ করার চেষ্টা করতেছে এবং বারবার সিনহা সিনহা বলতেছে, নামটা আনতেছে এই কারণে যে সিনহা যেহেতু এখন ভাইরাল ইস্যু, সিনহাকে নিয়ে আলোচনা, সিনহার নাম ভাঙানোর একটা প্রয়াসে তোলে আমার মনে হয়েছে, আমার জাজমেন্ট, আপনারা এগ্রি করেন বা না করেন। সো তার পুরো জিনিসটা একটা ক্যাপিটালাইজ করা এই ঘটনাটা থেকে, সে হেসে হেসে গল্প ন্যারেশন দিতেছে, আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমরা ওই নদীতে ঘুরতে গেলাম, প্লিজ হইতেছে না, এবং টোটাল বিষয়টাই খুব ডিস্ট্রেসফুল, রাইট? ওই ভিডিওতেই ওইখানেই আবার সে বিছানায় বসে কথা বলে দুইটা ভিডিও জোড়া দেয়, সেইখানেগুলো তো আরও ডিস্ট্রেসফুল, তার নাক মুখের অভিব্যক্তি অঙ্গ ভঙ্গি অভিনয় দেখে সে অডিশন না দিয়ে এখানে কি করছে, এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে আমার সামনে। আমরা ভিডিওটি প্ল্যান করি মার্চ মাসে মোটামুটি, তখন আমরা নাওকার আলতা দেখিতে যাবার পরে জায়গাটা দেখার পরে আসলে এক রাতেই স্ক্রিপ্ট মাথায় আসে আমার, পুরো স্ক্রিপ্ট আমি রেডি করে ভিজুয়ালাইজেশন রেডি ছিল। আহা, এরপর সিনহাকে বললাম সিনহা ক্যামেরা চালাতে হবে তো। আহা, সিনহা তখন বলল অবশ্যই তুমি শিখিয়ে দিলে আমি অবশ্যই করতে পারবো। হয় না এগুলা ফ্রেম দেখানোর পরে, সিনহা বুদ্ধিমান লোক ছিল, সব প্রত্যেকটা কাজ কিভাবে করতে হয় প্রপারলি সে জানতো, সে সেটা করেছে। সে যেদিন মারা যায় শেষ দিন পর্যন্ত আসলে পাহাড়ের টাইম ল্যাপস নিচ্ছিল সে, আমরা শুটিং শুরু করব কিন্তু কোথায় শুরু করব, কোথায় শুরু করব, কোথায় শুরু করা যায়, সার্কেল বেস ক্যাম্প করলে সব থেকে বোধহয় বেটার হয়, এখানে পাহাড় এবং সমুদ্র প্লাস নদী এই জিনিসগুলো আমরা সব একসাথে পেয়ে যাব। মানে সে মনে হচ্ছে যে একটু সুখস্মৃতি রোমন্থন করতেছে, অথচ পুরো ঘটনাটার বেসিসটাই হইতেছে একটা খুবই দুঃখ গাথা, একটা ঘটনা, একটা মানুষকে খুন করা হয়েছে নৃশংসভাবে, এবং সে বারবার করে বলতেছে সিনহা যেদিন মারা যায়, সিনহা যেদিন মারা যায়, যেটা অনেক মানুষকে আপসেট করছে যে হোয়াট ইজ মারা যায়, তোমার চোখের সামনে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অভিযোগ, এবং সেও দাবি করতেছে এতদিন করে নাই এখন করবে, সেটা এখন আলোচনাতেই দেখব। তো এটাকে এইভাবে করে বলা, সিনহা যখন মারা যায় তো মারা যাওয়ার আগে সে অনেক প্ল্যান করে আমাদের সাথে, হয় নাই হয় নাই, হ্যাঁ, সো দ্যাটস হোয়াট মেড পিপল আপসেট, রাইট? সো আপনি যদি মনে করে থাকেন আপনার প্রতি অন্যায় অবিচার হচ্ছে, আই গেস আপনি আমাদের প্রতি অন্যায় অবিচার করছেন দা ওয়ে এইভাবে, ইটস ভেরি কোয়েশ্চনেবল। ওকে, নাও যেটা আমি যে কারণে আজকে আলোচনা করতে বসছি দুই দিন পর, উনি হইতেছে গতকালকে আই গেস অপরশু আর একটা ভিডিও রিলিজ করছেন, সেই ভিডিও রিলিজ করার প্রেক্ষিতটা কি সেটা বলি প্রেক্ষাপটটা, তাইলে বুঝতে ঘটনাটা সুবিধা হবে। পুলিশ তো ওই যে ওই সিনহা হত্যাকাণ্ডের পর পুলিশ তো এখন হইতেছে ধামাচাপা দেওয়ার জন্য নানান রকম গুন্ডামি করে বেড়াবে, নো সারপ্রাইজ, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা পরিক্রমা বাংলাদেশে। সো পুলিশ হইতেছে তারা যে কটেজে থাকতো মেজর সিনহা এবং এই মেয়ে ছেলেরা, সেই কটেজে গিয়ে হইতেছে জিনিসপত্র সিজ করে নিয়ে আসে, কম্পিউটার টম্পিউটার ফোন জব্দ করে নিয়ে আসে, এবং পুলিশ তো যখন জিনিসপত্র জব্দ করে বা যাই করে সব কিছু তো অফিসিয়ালি রিটেন ফর্মেট ডকুমেন্টেড করতে হয়, তো সেইখানে পুলিশ এগুলো উল্লেখ করে না যেগুলো জব্দ করা হয়েছে, এবং পরবর্তীতে তার যেহেতু পার্সোনাল বিলঙ্গিংস জব্দ করছে সেখানে কম্পিউটার টম্পিউটার বিভিন্ন গ্যাজেটে বিভিন্ন পার্সোনাল ছবি টবি পাইছে, ওই যে সিফাত যে ছেলেটা তার সাথে ঘনিষ্ঠ কিছু আপত্তিকর ছবি, অনেকের দৃষ্টিতে আপত্তিকর না হইতেই পারে, সে আনমেরিড একটা মেয়ে একটা ছেলের সাথে যেইভাবে করে, এটা তো করা যায় না আমাদের বিয়ে ছাড়া, এগুলো আমরা তো নতুন কিছু না, আমরা তো আমেরিকায় থাকি না। সো যাজ্ঞা, তো সেই প্রেক্ষিতে পুলিশ যখন এগুলো তার ব্যক্তিগত জিনিসপত্র ছড়াই দিল ইন্টারনেট অনলাইনে, যেগুলো সন্ত্রাসীরা করে, পুলিশরা তাদেরকে থামানোর কথা, সেই কাজ পুলিশ করছে, সেটা নিয়ে এখন এসে তার এখন এখন যেহেতু সে নিজে ভিকটিম, তখন তো সিনহা মারা গেছে, সেটা তার জন্য তেমন কোনো ইস্যু না, সে এটা নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে হেসে হেসে স্মৃতি রোমন্থন করতেছে এবং একটু পরপর বলতেছে সিনহা মারা যাবার সময়, খুব হাসির ব্যাপার তার জন্য এটা, এখন যেহেতু সে নিজে ভিকটিম এখন তার হাসি আসতেছে না, এখন সে কান্না করে করে খুব রাগ ক্ষোভ নিয়ে অনেক কথা বলবে, সেই কথাগুলো আমরা শুনবো এবং এখান থেকে তার অসততাটা নিয়ে আলোচনা করবো, কারণ অসৎ আচরণ মানুষ কেন করবে, লাইক ই স্যাড, সে বাধ্য না যে ভিডিও করে সে কান্নাকাটি করতে, ভিডিও করে সিনহার মিত্র অ্যাকাউন্ট দিয়ে বেড়াইতে, সে এইগুলো করতে বাধ্য না, সে তার ইউটিউব চ্যানেল যদি করে সেটা ওকে স্বাভাবিকভাবে সব কিছু করবে, কিন্তু তার অতি অভিনয় এবং তার অসততা এবং ফটকামিগুলোর কারণে সে সমালোচনার কেন্দ্রে, এবং সে যদি মনে করে থাকে তার প্রতি মানুষ অবিচার করতেছে সমালোচনা করে, সো আমি দেখি দেখাইতে পারি কিনা যে তার প্রতি অবিচার হচ্ছে না। আজ একটি নৃশংস ঘটনা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই আমি। আগস্ট মাস শোকের মাস, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির নৃশংসভাবে হত্যা করা হয়েছিল,
কিন্তু জাতির জনকের রক্তের বিনিময়ে চেতনা কণ্ঠ থেকে নিঃশংসতা নির্মূল হয়নি। কণ্ঠ রক্তবংশের মানুষ থেকে প্রকৃত মানুষ হতে আর কত রক্ত ঝরবে এভাবে? পুলিশ বাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। মহামান্য আইজিপি মহোদয় সম্প্রতি একটি যথার্থ ঘোষণা দিয়েছেন, মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। অথচ 31 জুলাই রাতে এই বাহিনীর কুখ্যাত ওসি প্রদীপ ও তার সহচর ইন্সপেক্টর লিয়াকত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেন। এখানে যে বিষয়গুলো, যে তেলের ড্রাম তো এবার খুলে বসছে, মানে সমস্যাটা তার এটাই, সে হইতেছে পুরো আগাগোড়া হইতেছে অসত্য, ফটকা খণ্ড, এটাই হচ্ছে ইস্যু। শুরুতে যেটা বললাম সেখানে দেখা গেছে যে সে অরুচিকর কাজকর্ম করতেছে, তার অরুচিকর চিন্তা ভাবনা, তার রুচিহীন, সেটা প্রথম পার্টে দেখা গেছে। এই পার্টে সে দেখা যেতেছে সে ফটকা একটা ভণ্ড, মানে গালি দিতেছি মনে হচ্ছে, গালি দিচ্ছি না, আমি ডিসক্রাইব করতেছি তার ক্যারেক্টারিস্টিকটা, তার ক্যারেক্টার ট্রেটগুলা। সেটা হচ্ছে যে এখানে সে শুরু করছে একদম ল্যাম ছাম্মারা, এগুলো তো বুঝতেছি না, ভাষা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক এখানে কী করে, নৃশংস হত্যাকাণ্ড, ওইগুলা বলার সময় কণ্ঠে জোশ দেখানোর চেষ্টা করে, মানে স্বাভাবিকভাবে ভাই তুই যদি জোশ চলে আসে ফাইন, তোর জোশ আসে না, তুই এখানে জোশ ঢালার চেষ্টা করিস, আবার আরেক জায়গায় গেলে হঠাৎ করে কণ্ঠ নরম করে ফেলবে, চোখ মুখ কুচকানো, মানে পুরা তার অভিনয়ের, তার অভিনয় থামতেছেই না সে। এরকম একটা ঘটনার মধ্যে তার হইতেছে তার প্রতিভা দেখাইতে হবে, এখানে অভিনয় করতে হবে এসে। এখন এসে যেহেতু তার ওই যে পার্সোনাল জিনিস, সেই জিনিস ভিক্টিম হয়েছে, তার পার্সোনাল ছবি টবি ছড়ায়, তার অবস্থা খারাপ, এখন সে দেশে বিচার চাইতে হবে। এদেশে বিচার চাওয়ার সিস্টেম কী মনে করেন, রিমাইন্ড করেন প্লিজ, রিমেম্বার, এদেশে বিচার চাওয়ার সিস্টেম কী? শুরুতে কিছুক্ষণ তেল মারতে হবে, শেষে কিছুক্ষণ তেল মারতে হবে, এবং আপনার রাজনৈতিক পরিচয় দেখাইতে হবে, আপনি সরকারি দল করেন, নাহলে আপনি দেশে বিচার পাবেন না। আপনি সরকারকে সমর্থন যারা করেন তারা কি দেশের নাগরিক নাকি? সো সে ওই খেলা খেলতেছে এখন, সে এসে এক মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইজিপি, পুলিশের গর্ব অহংকার এই সেই বইলা টইলা এখন হইতেছে, ওসি প্রদীপের উপর চরম রাগ দেখাইতেছে। এতদিন দেখা নেই সে, এতদিন কিন্তু এগুলো নিয়ে কোনো তার সমস্যা ছিল না, এতদিন শেষে হেসে খেলে বেড়াইছে, সে ইউটিউব চ্যানেল লঞ্চ করতেছে, হেসে হেসে গল্প স্মৃতি রোমন্থন করতেছে, তার চোখের সামনে একটা মানুষ মারা গেছে, সেটার বিচারও চায় নাই। আমি আপনার আগের এপিসোডে আলোচনা না করলাম, ফেসবুকে পোস্টে আলোচনা করছি যে সে কিন্তু কখনো সে বিচার চাচ্ছে না, হত্যাকাণ্ডের বিচার একবারও সে চায় নাই। সো সেটা কী মিন করে সেটা নিয়ে আলোচনা করছি। সো তা সেগুলো তার জন্য কখনো ইস্যু ছিল না ওসি প্রদীপ, এখন সেগুলো নিয়ে কথা বলতেছে কেন তাহলে? কারণ এখন সে নিজে ভিক্টিম। তাহলে দেখা গেলো কি, তার চোখের সামনে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটলো, সেটাকে মারা যাওয়া বলতেছে, মৃত্যু বলতেছে, স্মৃতি রোমন্থন করতেছে, হাসতেছে, ইউটিউব চ্যানেল লঞ্চ করতেছে, আমাদের সাথে থাকবেন বলে বেড়াইতেছে, যখন ওর নিজের ছবি বের হয়ে গেল, এখন হইতেছে সে ওসি প্রদীপ। কারণ ওসি প্রদীপ মারলো তোর চোখের সামনে, আপনার সরি, মারলো আপনার চোখের সামনে, তখন জঘন্য লাগলো না, আপনার ভিডিও ফাঁস করছে এখন জঘন্য। সো আপনার প্রায়োরিটিগুলো কিন্তু একটু কোয়েশ্চেনেবল, আপনার এইটা হইতেছে ইস্যু আর কি আপনাকে নিয়ে যে মানুষের। তখন তারা আমায় জানায় ইয়েস সিনহা ইজ ডেড, অভিনয় পরে অভিনয়, এটা কি ছিল? মানে এই অভিনয়গুলোর তো কোনো দরকার নেই, এই অভিনয়গুলো আপনার চারিত্রিক অসততাকে উন্মোচন করে, এই অভিনয়গুলো আপনার আপনার ক্রেডিবিলিটিকে নষ্ট করে, রাইট? এগুলোর তো কোনো দরকার নেই। আপনি ওইদিকে করলেন এক নাটক, এখন আবার তিন দিন পর বের হয়ে এসে শুরু করছেন আর এক নাটক, ওইদিক দিয়ে শুরুতে তেলের পর তেল দিলেন কেন? আপনি এখান থেকে কোনো বেনিফিট চাচ্ছেন বোঝা যাচ্ছে? এখানে ওসি সিনহাকে, সিনহার হত্যাকাণ্ড নিয়ে আপনি এতদিন কোনো নেচে গিয়ে বেড়াইলেন, এখন সে দীর্ঘশ্বাস একদম ব্রেক নিয়ে দীর্ঘশ্বাস ফেলতেছেন কেন? সমালোচনা হয়েছে, এখন মানুষকে দেখাইতে হবে যে আপনি এটা নিয়ে আপসেট, কোনো দরকার নেই। ফেকিংগুলোই তো আসলে তর্কের খাতিরে ধরে নিলাম, টেকনাফ উপজেলার সকল উচ্চবিত্ত মধ্যবিত্ত পুরুষগণ মাদক ব্যবসায়ী, কিন্তু তাদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দেয়া, তাদের স্ত্রীদেরকে শারীরিকভাবে নির্যাতন করা কোন আইনে পড়ে? স্বামীকে ছেড়ে দেয়া হবে বলে মুক্তিপণের অর্থ নিয়ে ফেরত দেওয়া হয় ঠিকই, কিন্তু জীবিত নয়, মৃত লাশ। এর কারণ জিজ্ঞেস করা হলে সেসব স্ত্রীকে ও বাকি পরিবারের সদস্যসহ মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় জেলে। নারীদের মেরে তাদের শরীরে পচন থেকে শুরু করে তাদের শারীরিক বিকলাঙ্গতা আমি দেখে এসেছি সেই কারাগার থেকে। দয়া করে আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য হলেও সেখানে কিছু মানবাধিকার সংস্থার কেউ বা আইনের কেউ বা কেউ বা কেউ বা কেউ একবার সেখানে যান। এত অভিনয় যে করতেছেন আপনি, বোঝানোর চেষ্টা করতেছে সে খুবই এখানে আর্নেস্ট, খুবই সিনসিয়ারলি সে ফিলিংয়ের জায়গা থেকে, কেউ প্লিজ চান ওদেরকে বাঁচান, আমি নিজের চোখে এগুলো দেখ, এতদিন কই ছিলেন আপনি? আপনি দেখে আসলেন, এতদিন কথা বলার নাই কেন? আচ্ছা এতদিন কথা বলার না, যেটা বললাম শুরুতে কথা বলার নাই, ফাইন, এটা ইউ চুজ নট টু স্পিক আউট, ফাইন, দ্যাটস টোটালি ফাইন, তাহলে এখন বলতেছেন কেন আবার? আর যদি এখনই বলবেন, যদি বলবেন আপনি যদি সত্যিকার অর্থে ফিল করেন তাদের জন্য মানুষ নির্যাতিত হইতেছে, আপনি এখন ডিটেলস বর্ণনা দিচ্ছেন, আপনি এগুলো জানতেন, আপনি এগুলো নিয়ে খুবই ট্রমাটাইজ, আপনি এখন অভিনয় করে বোঝানোর চেষ্টা করতেছেন আপনি ট্রমাটাইজ, আপনি কেউ কেউ প্লিজ, কেউ প্লিজ চান, সাত দিন পরে সে
পাঁচ ছ দিন পরে এসে, তার মানে হইতেছে এগুলো আপনার কোনো কিছু না, এগুলো আপনার ধান্দা, আপনি এতদিন বলেন না কেন এতদিন আপনি হইতেছে রিসিভিং এন্ডে ছিলেন না। সিনহা মারা গেছে ওইটা আপনার চোখের সামনে, ওইটা আপনার কাছে কোনো ইস্যু মনে হয় নাই, যদি আপনার কাছে মনে হয়ে থাকে এটা একটা হত্যাকাণ্ড যেটা এখন দাবি করতেছেন এতদিন করেন নাই। এখন আপনার ছবি যখন বের করে দিছে, আপনি যখন এখন ভিকটিম, এখন আপনি সব কথা বলতেছেন, আপনি এমন একটা অভিনয় করতেছেন, আপনি এদের মানুষজন নির্যাতিত হইতেছে এগুলো নিয়ে খুবই বদার, তাদের স্টোরিগুলো যে জানেন আপনি, এগুলো পেটের মধ্যে নিয়ে বসেছিলেন, এখন সব বলতেছেন, এতদিন পেটে নিয়ে বসেছিলেন কেন, এতদিন বদার হন নাই কেন, এখন বদার হচ্ছেন কেন? সো এখানে আপনার ইন্টারেস্ট দিয়ে মানে আপনার পার্সোনাল ইন্টারেস্ট ডিসাইড করে আপনি কখন কীভাবে আচরণ করবেন। আপনার পার্সোনাল ইন্টারেস্ট যদি জড়িত থাকে তখন হইতেছে আপনি এমন এমন অতি অভিনয় শুরু করবেন এসে যে আপনি খুব কেয়ার করেন, মানুষজন নির্যাতিত হইতেছে, মহিলাদেরকে পিটে শরীরে পচন ধরায় ফেলতেছে, ক্রস ফায়ার দিতেছে, এখন সব বলতেছেন। যখন আপনার ইন্টারেস্ট জড়িত ছিল না, আরেকজনকে খুন করা হয়েছে আপনার চোখের সামনে, আপনি সেই অভিযোগ তুলতে করতেছেন, তখন আপনি এগুলো বলেন নাই, তখন আপনি কাঁদেন নাই, তখন এই অভিনয় করেন নাই, তখন হেসে বেড়াইছেন কেন, তখন আপনার ইন্টারেস্ট জড়িত ছিল না। সো আপনি তার মানে ইন্টারেস্ট বুঝে আপনি দেখা যাইতেছে খুব মানে খুবই হিসাবি মহিলা মনে হচ্ছে আর কি আমার কাছে। তবে জেল থেকে বের হবার সময় সেই কয়েকখানার সিংহভাগ অসহায় নারী কেউ কেউ তাদের দুধের শিশু বুকে নিয়ে আমায় ভীষণভাবে অনুনয় করেছিলেন যে আমি যেন তাদের কথা বাইরে এসে সবাইকে বলি, বলছিলেন তার সেই দায় ভার আমি এখনো কাটাতে পারিনি। ও এখনো কাটাতে পারেন নাই, সাত দিন পরে এসে হঠাৎ করে মনে পড়লো ওই আমাকে তো কিছু দায় ভার আমার কাঁধে ন্যস্ত করে আমাকে জেলখানা থেকে কিছু অসহায় মহিলারা পাঠাইছিল তাদের দুঃখের কষ্টের কথা বলে, আমি তো সেগুলো বের হয়ে এতদিন বলতেছিলাম না, আমি এতদিন হেসে খেলে বেড়াইতেছিলাম, ইউটিউব ভিডিও চ্যানেল প্রমোট করতেছিলাম, হেসে হেসে গল্প বলতেছিলাম, ওইগুলো বেমালুম ভুলে গেছিলাম। এখন যখন আমার ভিডিও বের হয়ে গেল বা ছবি বের হয়ে গেল, এখন হঠাৎ করে আমার মনে পড়লো যে ও আমার কিছু অত্যাচারিত মানুষ তাদের জীবনের অনেক দুঃখ কষ্টগুলো আমার কাছে বলে আমাকে অনুরোধ করছিল বের হয়ে, আমি যেন সেগুলো বলি, এখন আমি সেগুলো বলবো কেন, কারণ এখন পুলিশের সাথে আমার ফাইট লেগে গেছে, এখন আমার পুলিশকে ভিক্টিমাইজ করতে হবে, আমাকে নিজের পিঠ বাঁচাইতে হবে বা প্রতিশোধ নিতে হবে বা যেই কারণে হোক। সো আপনাকে যে এত একটা দায়িত্ব দিয়ে পাঠাইলো, আপনি যে দাবি করতেছেন যে দায় আপনি ভুলতে পারতেছেন, এত বড় দায়টা দিয়ে তারা পাঠাইলো কান্নাকাটি করে আপনাকে বের হওয়ার সময়, আপনাকে অনুরোধ অনুনয় বিনয় করে, আপনি ভুলে গেছিলেন কেন, আপনার মানবতাটা কোথায় ছিল, আপনি কী ধরনের মানুষ? আচ্ছা ভুলে যেতে পারেন, একদিন যেটা বললাম আপনি বলতে বাধ্য না, রাইট, আপনাকে বলতে বলতে আপনি বলতে বাধ্য না, সো এটার জন্য আপনাকে অভিযুক্ত করার সুযোগ নেই, এখন বলতেছেন কেন তাইলে, এবং এখন এটা ইমোশনালি উপস্থাপন করতেছেন কেন? সো এই মানে আপনার এই বুঝতেছেন না আপনার ইস্যু কোথায়, আমি জানি না আপনি বুঝতেছেন কিনা, কিন্তু আপনি যে আগাগোড়া ধান্দাবাদ এবং আপনার যে অরুচিকর কাজকর্ম কথাবার্তা এইটা হইতেছে ইস্যু। নির্দ্বিধায় মেজর সিনহাকে মেরে ফেলার পর এখন আমাকে আর আমার সহকর্মী সিফাতকে করা হচ্ছে সামাজিকভাবে হেনস্থা। বাংলাদেশের পুলিশ স্বাধীনতার পর হতে সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা শুরু হয়ে গেছে, অথচ গত কিছুদিন ধরে দেখেছি সে আমার যে আমার একান্ত ব্যক্তিগত ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফটোশপে এডিট করে টেইলার করে অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে। আমি জানি না এখন কিভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব, আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে ও ডিভাইস থেকে সেসব বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সেসব। দেখ এগুলো নতুন কিছু না, পুলিশ তো এগুলোই করে, গত পর্ব পুরোটা পুলিশ বাংলাদেশ পুলিশকে নিয়ে কথা বলছি তারা কী করে, এগুলো করে বেড়ায় সবার সাথে করে বেড়ায়, এটা আমরা বিচলিত হইতেছি না। এখন বোঝা গেল তাহলে আপনার জন্য ইস্যু সেইটা, আপনার আপনি দাবি করতেছেন ফটোশপিং করেন, না না ফটোশপিং করেন, আমরা ফটোশপিং দেখলে বুঝতে পারি, হ্যাঁ ওইগুলো আপনার ঘটনাই, আপনি অস্বীকার করতে যাচ্ছেন কেন, তার মানে কী মনে হচ্ছে আপত্তিকর কিছু করছেন, এনিওয়েজ সেটা আপনার ব্যাপার। সো না ফটোশপিং না, আপনার এগুলোই পুলিশ পাবলিশ করছে এবং এই কারণে আপনি এখন কথা বলতেছেন, এই যে আপনি শেষ দিকে এসে কিন্তু আসল জায়গায় ঢুকছেন এবং আপনার প্রচণ্ড মানবতা এই নির্যাতিতদের জন্য অনেক গল্প স্বল্প বলবেন, এতদিন কিন্তু আপনার এগুলো কিছুই বলার নাই, এগুলো পেটের ভিতরে নিয়ে সুন্দর করে হেসে হেসে ভিডিও করছেন। আমি সমস্ত পুলিশ বাহিনীকে দায়ী করছি না, এখানে অনেক সৎ অফিসার রয়েছেন, কিন্তু এরূপ হত্যাকারী কর্মকর্তা এবং একজন নারীকে সোশ্যাল মিডিয়াতে বিকৃতভাবে উপস্থাপনকারী অসুস্থ মানবিকতা সম্পন্ন কিছু পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে এই কলঙ্কের দায়ভার জাতি সম্পূর্ণ বাহিনীর উপর ন্যস্ত করবে। কোনটা কলঙ্ক? আপনি এখানে একটু পরে সিনহা সিনহা হত্যা ঢুকাইতেছেন আপনার নিজের জিনিসটাকে জাস্টিফাই করার জন্য, এরকম হত্যাকারী পুলিশ অফিসার এবং যারা হইতেছে আমার ছবি ছেড়ে দিছে। সো আপনার ইস্যু তো হত্যা টত্যা কিছু না, আপনার চোখের সামনে যদি হত্যার ঘটনা ঘটে থাকে তাহলে আপনি এতদিন কথা বলে নাই, নাও বলে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, এখন বলতেছেন কেন? এখন আপনি এই পুরো ভিডিওতে খালি হত্যা হত্যা সিনহা হত্যা সিনহা হত্যা খুনি পুলিশ খুলি এই আবি ছাবি এত ভাষা কেন? এখন তারা আপনার ছবি ফাঁস করছে, এখন আপনি গরম, এখন আপনি বলতেছেন, এতদিনের জন্য বলেন নাই। সো এখন আমি যেটা বললাম, আপনি না বললে আপনি থ্রু আউট না বলে থাকতেন কোনো ফাইন, কনসিস্টেন্ট আচরণ করতেছেন,
তাহলে আমরা বুঝতাম যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এটা নিয়ে কথা বলবেন না। না, আপনি যখন কথা বলতেছেন, না আপনার পিঠের উপর যখন পড়ছে এখন সে আপনি কথা বলতেছেন, এখন আপনার চোখের সামনে খুনের ঘটনা ঘটছে, এটা বারবার করে বলতেছেন আপনার টাসেল করার জন্য। আপনি বিচার চাইতেছেন না, আপনার বিচার পাইতে হলে তো সিনহার হত্যাকাণ্ড এত বড় একটা ঘটনা ঘটছে, সেটাকে টেনে আনলে আপনার টাসেল করতে সুবিধা হবে, আপনার বিচারটা আর একটু পাওয়ার নিশ্চয়তা বাড়বে, সম্ভাবনা, এই কারণে এই কাজ করতেছেন। সো পুরো একটা ধান্দাবাজি আচরণ আর কি, এটা খুবই খুবই মানে কি বলবো, আসলে ক্যামেরার সামনে এসে এগুলো করার কোনো মানে দেখি না আর কি। আমি মেজর সিনহা হত্যার বিচার চাই, ওটা চান না, পরেরটা বলো। আমার ও আমার সহকর্মীদের চরিত্র হননের অপচেষ্টার বিচার চাই, এইটা হইছে আসল। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনজর চাই এবং দেশের সমস্ত জনগণের নিরাপত্তার নিশ্চয়তা চাই। এগুলো তো এখন সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সশ্রদ্ধ নিবেদন, এদেশকে আপনি বাঁচান। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, আপনি না পারলে এই শকুনদের হাত থেকে এই সোনার বাংলাকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর অভিনয় চালায় বাঁচার অবস্থা নাই। কি জানি বলে, কোন শকুন পতাকা খামছে ধরছে এখানে, পতাকা খামছে ধরা শকুন, এই জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন, এটা কিন্তু একটা রাজনৈতিক প্রপাগান্ডা মিন করে একটা এই কবিতাটা ইউজ করা হয়। সো সে এখন কত কি করতেছে, এতদিন তার মুখ থেকে কথা বের হয়, এতদিন সে নেচে গেয়ে হইতেছে, আবৃত্তি অভিনয় করে যাত্রাপালা করে বেড়াইলো, আর এখন তার হইতেছে হঠাৎ করে জাতির পতাকার জন্য তার আবেগ চলে আসতেছে। জোশটা খেয়াল করছেন কিভাবে করে কথা বলতেছিল, মহিলারা কে কারা নাকি তাকে হইতেছে হাতে পায়ে অন্য অভিনয় করে তাকে পাঠাইছে, সেই দায়ের কথা হঠাৎ করে মনে পড়ে গেল এক সপ্তাহ পরে, এক সপ্তাহ নাচ গান করার পর কেন মনে পড়লো, ও ছবি বের হয়ে গেছে তার এই জন্যে। সো অ্যাগেন আমি যেটা বললাম, আমি কারণ ওনাকে নিয়ে প্রথম আগে ভিডিও করিও নাই, ওনাকে যখন আরও সমালোচিত হইতেছিল, কারণ আমার কাছে মনে হয়েছে যেটা ওকে ফাইন, উনি যদি মনে করেন উনি কথা বলবে না, কথা বলবে না, ফাইন, এটা তার ইচ্ছা, বাধ্য করার সুযোগ নেই। কিন্তু এখন সে যা নাটক শুরু করে দিয়েছে, সে যেভাবে তেল মালিশ, তেলের পর তেল, এবং যে অতি অভিনয়, নাক মুখ চোখ উচকা উল্টায়, এবং এখন বোঝানোর চেষ্টা করতেছে, এখন সে হত্যার বিচার চায়, এখন সে যে মহিলারা নির্যাতিত তাদের এটার বিচার চায়, এখন সে সবার বিচার চায়, সবার মানবতা তার দায় সে এড়াইতে পারতেছে না। না না না, প্লিজ, এই ভণ্ডামির কোনো দরকার নেই, আগে যেমন ছিল না মহিলা ছেড়ে দিতাম, এই ভণ্ডামি করে এই মানে কী বলবো, এখানে একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতেছে, এই জন্য জিনিসটা আসলে একটু আমিও কমফোর্টেবল ফিল করতেছি না। একটা সাবজেক্ট নিয়ে কথা বলা কমফোর্টেবল, একটা ম্যাটার নিয়ে কথা বলা বা একটা আইডিয়া নিয়ে, ব্যক্তিকে নিয়ে কথা বলাটা একটু আনকমফোর্টেবল। কিন্তু এগেন ওই যেটা বললাম, এখন যেহেতু সে আলোচনার কেন্দ্রে আছে, এই কারণে সবাই কথা বলতেছে, আমি তো এটা মানে অস্বীকার করার সুযোগ নেই যে সে এখন আলোচনার কেন্দ্রে আছে, সো আমাকে ওই জন্য কভার করলাম। কিন্তু যেটা হচ্ছে যে না, আপনি যেভাবে করছেন পুরো আগের বড় জিনিসটা খুবই অরুচিকর, এবং আপনার কাজকর্ম খুবই প্রশ্নবিদ্ধ, এবং আপনার ব্যাপারে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনা আমি যথেষ্ট জাস্টিফাইড বলেই মনে করতেছি।